Welcome students to the first lecture of VLSI 1 lab. এই ফার্স্ট লেকচারে আমরা ক্যাডেন সফটওয়্যার কিভাবে ওপেন করতে হয় সেটা থেকে শুরু করে সফটওয়্যারটাতে একটা কমপ্লিট সার্কিট ডিজাইন করা শিখব। তো যেহেতু এবার আমাদের অনলাইনে ল্যাবটা নিতে হচ্ছে, সো আমাদের বাসায় বসে কোনো একটা ক্যাডেন্সের ক্র্যাক ভার্সন ইউজ করতে হবে। আমরা ল্যাবের অফিসিয়াল লাইসেন্স ভার্সনটা ইউজ করতে পারতেছি না। সো দুইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে বেসিক্যালি ইন্টারফেস টাইপ, সফটওয়্যারটা ওপেন করা নিয়ে, এবং ভিতরে কিছুটা লেআউট একটু ডিফারেন্ট, লুকআউটটা একটু ডিফারেন্ট সফটওয়্যারের। তো বাই নাও আমাদের সবার কাছে ক্যাডেন সফটওয়্যারটা থাকা উচিত। আমাদের ক্র্যাক ভার্সনটা ইউজ করার জন্য আমাদের ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন এই সফটওয়্যারটা লাগবে। এটা ইনস্টল করার পর আমাদের এরকম একটা হোম ট্যাব থাকবে, যেখান থেকে আমার একটা ভার্চুয়াল মেশিন ওপেন করতে হবে। ক্যাডেন্সের কয়েকটা ভার্চুয়াল মেশিনই আমরা আসলে পাবো, ইন্টারনেটে কিছু থাকবে, বাট আমরা ইউজ করব হচ্ছে এক বুয়েটের প্রিপেয়ার করা একটা ক্যাডেন্সের ভার্চুয়াল ডিস্ক মেশিন। তো আমরা ওপেন আ ভার্চুয়াল মেশিন দেওয়ার পর আমার ক্যাডেন্সের ভার্চুয়াল মেশিনটা যেখানে আছে সেটার ফোল্ডার থেকে আমার ভিএমডিকে ফাইলটা সিলেক্ট করতে হবে। সরি, আমার ডট ভিএমএক্স ফাইল যেটা, সেটা সিলেক্ট করে ওপেন করতে হবে। তো আমার এখানে অলরেডি দুইটা ওপেন করা আছে। ফর এক্সাম্পল, এটা হচ্ছে একটা ডিফারেন্ট ভার্সন, RHEL 6। আমরা ইউজ করবো হচ্ছে এই ক্যাডেন্সটা। তো আমার ভিএমএক্সটা ওপেন করার পর আমার এখান থেকে পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন সিলেক্ট করতে হবে। তারপর অনেকটা টাইম লাগবে ওইটা ওপেন হতে। দেন ওপেন হওয়ার পর আমি আসলে এরকম একটা উইন্ডো পাবো, যেটা হচ্ছে আমার লিনাক্স অপারেটিং সিস্টেম। আমার ক্যাডেন্স চালানোর জন্য আসলে আমার লিনাক্স সিস্টেমটা লাগে। আমরা যখন ল্যাবে যদি ইউজ করতাম উইন্ডোজ পিসিতে, তখন আমাদের আসলে একটা সার্ভারের সাথে কানেক্ট করে ক্যাডেন্সটা ওপেন করতে হয়। তো আমরা কেন এই ভার্সনটা ইউজ করতেছি ভার্চুয়াল মেশিনটা ক্যাডেন্সের, কারণ আমাদের লেআউটের পরে ভেরিফিকেশনের জন্য কিছু টুল লাগবে, যেটা আমার এই ভার্সনটাতে আছে। আমার এখানে যে আর একটা ভার্সন দেখা যাচ্ছে RHEL 6, এই ভার্সনটাতে আসলে ওই টুলটা নাই। আমরা ডিজাইন পর্যন্ত করতে পারবো, ইভেন লেআউট ড্রও করতে পারবো, কিন্তু আসলে পরে একটা টুল লাগে ভেরিফিকেশনের জন্য, সে যেটা এই ভার্চুয়াল মেশিনটাতে নাই। সো ওয়ান্স আমাদের এই ক্যাডেন্সটা ওপেন হয়ে যায়, এরপর আমার রাইট ক্লিক করে ওপেন ইন টার্মিনাল লে আমি যেতে পারি, অথবা আমার উপরে এখানে আরেকটা শর্টকাট আছে টার্মিনাল, এটা দিয়েও আমি টার্মিনাল ওপেন করতে পারি। এখন দুইটার মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে, টার্মিনালটা ওপেন করার পর আমার ডিফল্ট ডিরেক্টরিটা কোথায় আছে, মানে হচ্ছে যেখান থেকে আমি ভার্চুসটা ওপেন করব, এবং ভার্চুস ওপেন করার পর আমি সফটওয়্যারের ভিতরে যে কোনো সার্কিট ডিজাইনের জন্য বিভিন্ন ফাইল ক্রিয়েট করব বা ফোল্ডার ক্রিয়েট করব। আমার একটা লাইব্রেরি ক্রিয়েট করতে হয়, উইচ ইজ বেসিক্যালি এ ফোল্ডার, যেটার মধ্যে আমার ডিজাইনের ফাইলগুলো থাকে। সেই ফোল্ডারটা আসলে কোন ডিরেক্টরিতে থাকবে সেটা আমার জানতে হবে। লাইক, আমি যখন রাইট ক্লিক করে ওপেন টার্মিনাল করছি, তখন এখানে আমার লেখা আসছে বুয়েট অ্যাট ক্যাডেন্স ডেস্কটপ। তো আমি যদি এখান থেকে এখন ভার্চুসোটা ওপেন করি, তাহলে আমার ভার্চুসোতে এরপর যা ফোল্ডার ক্রিয়েট করবো, আমার সব ফোল্ডারগুলো এই ডেস্কটপেই চলে আসবে, এখানেই সেভ হবে। আমি যদি এই ডিরেক্টরিটা পুরো পাথ নেমটা দেখতে চাই, তাহলে আমি PWD লিখে এন্টার দিলে আমি পাথ নেমটা দেখতে পারতেছি, যে আমার এই ডেস্কটপটা আছে হচ্ছে এই ফোল্ডারের ভিতরে। একদম ফার্স্ট স্ল্যাশ যেটা, সেটা হচ্ছে আমার রুট ডিরেক্টরি। আর আমি যখন এই আর একটা মেথডে টার্মিনালটা ওপেন করলাম, এখানে আমার একটা টিল্ডা সাইন দেখাচ্ছে,
তিন ডাটা দিয়ে বেসিক্যালি আমার ডিফল্ট হোম ডিরেক্টরি মিন করে। তো আসলে আমার ডিফল্ট ডিরেক্টরিটা এখানে কি সেট করা সেটা যদি দেখতে চাই, তাহলে আমার দেখতেছি জাস্ট হোম স্ল্যাশ বুয়েট। তো আমি চাইলে ম্যানুয়ালি এই ডিরেক্টরিগুলোতে ঢুকতে পারি, যেভাবে আমরা উইন্ডোজে যাই, দ্যাট ইজ কম্পিউটারের ভিতরে আমি ফার্স্টে যাব ফাইল সিস্টেম, এরপর আমি যাব হচ্ছে হোম। এই যে আমার ফাইল সিস্টেমটা হচ্ছে আমার ফার্স্ট এই স্ল্যাশ যেটা, তারপর আমি হোমে যাব যার ভিতরে একটাই ফোল্ডার আছে, এবং এর ভিতরে আমার আমি যদি ফোল্ডার্স ক্রিয়েট করি এখানে সেগুলা সেভ হবে, গিভেন দ্যাট আমি উপরে যে টার্মিনালের আইকনটা ছিল সেটা দিয়ে টার্মিনাল ক্রিয়েট করতেছি। আর আমি যদি এই মেথডে না করে জাস্ট রাইট ক্লিক করে টার্মিনাল ওপেন করি, তাহলে আমার আসলে এই ডেস্কটপে আমি আসি, আমি এখান থেকেও চাইলে ভার্চুসও ওপেন করতে পারি। তো ভার্চুসও ওপেন করতে হলে আমি ভার্চুসও অ্যান্ড লিখে এন্টার দিব, দেন কিছু টাইম লাগবে আমার ভার্চুসটা ওপেন হতে। ল্যাব ম্যানুয়ালে বা আমাদের ল্যাবে যখন আমরা ভার্চুসও ওপেন করব, তখন একটা যেটা বললাম কিছুক্ষণ আগে, আমার একটা সার্ভারের সাথে কানেক্ট করে ওপেন করতে হয়, অ্যান্ড ওইটার আরও কিছু স্টেপস আছে, অনেক কমেন্ট লিখে দেন ভার্চুসটা লাস্টে আসলে ওপেন করতে হয়। আমার ক্যারেন্স ওপেন হয়ে যাওয়ার পর এরকম একটা উইন্ডো আসবে, যেটা হচ্ছে আমার সিআইডব্লিউ উইন্ডো, কমান্ড ইন্টারপ্রিটার উইন্ডো, এবং এটাই হচ্ছে আমার ক্যারেন্সের মেইন ভার্চুসের মেইন কন্ট্রোল। সো আমি এটা কখনো ক্লোজ করব না এবং এই টার্মিনালটাও ক্লোজ করব না, কারণ এই দুইটা ক্লোজ করলে আমার আসলে ভার্চুসও বন্ধ হয়ে যাবে। আমার ভার্চুস ওপেন হয়ে যাওয়ার পর যেহেতু টার্মিনালটা লাগবে না, আমি এটাকে মিনিমাইজ করে রাখতে পারি। এই মিনিমাইজটা আমার এই যে উপরে এখানে হচ্ছে, সো আমার উইন্ডোজের টাস্ক বার এখানে আমার জন্য উপরে, এটা কারোর জন্য নিচেও আসতে পারে, সো এটা কোনো প্রবলেম না। এখান থেকে আমি ফার্স্টে ফাইলে গিয়ে নতুন একটা লাইব্রেরি ক্রিয়েট করব। কিছুক্ষণ আগে যেটা বললাম যে লাইব্রেরি বলতে বেসিক্যালি একটা ফোল্ডার ক্রিয়েট করা যেখানে আমার ডিজাইন ফাইলগুলো থাকবে, ক্যারেন্সে আমরা একটা লাইব্রেরি ক্রিয়েট করব। এই লাইব্রেরির আন্ডারেই আমার যা যা সার্কিট আমার দরকার সেগুলো এখানে ক্রিয়েট হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আমার এই লাইব্রেরিতে একটা মডেল ফাইল অ্যাটাচ করতে হবে। আমরা ভিএলএসআই সার্কিট ডিজাইন করব মসফেট বেস, সেই মসফেটের কোনো একটা স্পেসিফিক মডেল আমার দরকার, এই মডেল ফাইলটা আমার এখানে অ্যাটাচ করতে হবে। তো আমরা লাইব্রেরির একটা নাম দিলাম মাই লাইব্রেরি, শর্ট ফর্ম মাই লিব, দেন রাইট থেকে অ্যাটাচ টু ইন এক্সিস্টিং টেকনোলজি লাইব্রেরি সিলেক্ট করে ওকে দিব। বাট আমার এখানে অলরেডি আসলে বলতেছে যে মাই লিব এক্সিস্ট করে, তো মাই লিব নাম দেওয়ার পর এখান থেকে আমি এখন টেকনোলজি লাইব্রেরি, আমার মসফেট কি টেকনোলজি সিলেক্ট করব সেটা সিলেক্ট করতে হবে। তো আমরা কাজ করব হচ্ছে GPDK090, জেনারেল প্রসেস ডিজাইন কিট। এটা জাস্ট একটা জেনারেল মডেল ফাইল একাডেমিক লার্নিং এর জন্য, এছাড়া রিয়েল মডেল ফাইলসও আছে অনেক, IBM বা PTM, TSMC আন্ডার অনেক লাইব্রেরি ফাইল পাওয়া যায় আমাদের রিসার্চ পারপাসে ইউজ করার জন্য। তো আমরা GPDK090 টেকনোলজি লাইব্রেরি এখান থেকে সিলেক্ট করে ওকে দিব, অ্যান্ড দেন আমার একটা লাইব্রেরি ক্রিয়েট হয়ে যাবে। এবং যেহেতু আমি যখন টার্মিনালটা ওপেন করছিলাম তখন আমার ডেস্কটপ ডিরেক্টরিতে ছিল, এ কারণে আমার যে মাইলিব থ্রি যে নামটা দিলাম এটা এই ডেস্কটপে একটা এই নামে ফোল্ডার চলে আসছে। এখন আমি একটা স্কেমেটিক ডিজাইন করতে চাই সার্কিটের। আমাদের ফার্স্ট আমরা স্কেমেটিক যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে একটা সিম্পল সিমস ইনভার্টার স্কেমেটিক। তো প্রতিবার আমরা কোনো সার্কিট, সেটা স্কেমেটিক হোক অথবা লেআউট হোক, আমরা ক্যাডেন্সে দুইটা জিনিস শিখবো, স্কেমেটিক এবং লেআউট একটা সার্কিটে। তো সেগুলো হচ্ছে আমাদের সেল ভিউ দিয়ে ক্রিয়েট করতে হয়।
এগুলো এক একটাকে সেল ভিউ বলা হয়। তো আমরা নিউ সেল ভিউতে যাব, দেন ফার্স্টেই হচ্ছে আমার লাইব্রেরি সিলেক্ট করতে হবে যে আমি কোন ফোল্ডারে এটা সেভ করতে চাই। আমার সব ডিজাইন মাইলিব, একটু আগে যেটা ক্রিয়েট করলাম মাইলিব 3, সেই লাইব্রেরিতে আমি আমার ডিজাইনগুলো রাখবো। কখনো যদি আমরা চাই অন্য কোনো লাইব্রেরিতে রাখতে, তাহলে আমি আবার অন্য একটা লাইব্রেরি ক্রিয়েট করে নেব। ফর এক্সাম্পল, প্রজেক্টের জন্য আমি একটা ডিফারেন্ট লাইব্রেরি ক্রিয়েট করতে পারি, ওখানে আমি সব প্রজেক্টের সার্কিট গুলা রাখবো। বা আমি আমার প্র্যাকটিসের জন্য বা পার্সোনাল রিসার্চের জন্য যদি কোনো আলাদা কাজ সরাই রাখতে চাই একটা ডিফারেন্ট ডিরেক্টরিতে, ওটার জন্য আলাদা লাইব্রেরি আমি ক্রিয়েট করতে পারি। তো আমি লাইব্রেরিটা সিলেক্ট করব, বাট আমি এখান থেকে কোনো GPDK 90 সিলেক্ট করব না, কারণ এটা হচ্ছে আমার টেকনোলজি লাইব্রেরি। ওই লাইব্রেরিতে অলরেডি অনেক কিছু আছে, ওইটার মধ্যে আমি কোনো সেল ভিউ ক্রিয়েট করব না। দেন লাইব্রেরি সিলেক্ট করার পর আমি একটা সেল ভিউর নাম দিব ইনভার্টার। এরপর আমার এখানে টাইপ আছে, যে আমরা দুইটা টাইপই করব, স্কেমেটিক এবং লেআউট। তো যখন আমরা লেআউট করব তখন লেআউট সিলেক্ট করব। এখন আমরা স্কেমেটিক করতেছি, সো আমরা এখান থেকে স্কেমেটিক সিলেক্ট করব, ওপেন উইথ স্কেমেটিক এল থাকবে, দেন ওকে। সো আমাদের স্কেমেটিক উইন্ডোটা ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের একটা স্কেমেটিক উইন্ডো। এখানে আমরা সিম্বল দিয়ে দিয়ে একটা যে কোনো সার্কিটের স্কেমেটিক আঁকবো। তো আমরা হচ্ছে ইনভার্টারের স্কেমেটিক আঁকতেছি। এখন আমার কোথায় পার্টস আছে সেটা হচ্ছে ক্রিয়েট ইনস্ট্যান্স। আমার ক্রিয়েটের আন্ডারে যা যা লাগবে সেগুলো আছে ইনস্ট্যান্স। আমার কারেন্সি কোনো পার্টস, সেটা রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, যে কোনো প্যাসিভ বা অ্যাক্টিভ এলিমেন্ট, সোর্স, গ্রাউন্ড, এগুলো সব কিছু হচ্ছে আমার এই ইনস্ট্যান্সের আন্ডারে থাকে। দেন আমার এখানে ওয়্যার আছে, অ্যান্ড আমরা সিগন্যাল ইনপুট আউটপুট দেওয়ার জন্য আমার যে পিন লাগবে সেই পিনও আমার এখানে আছে। সো আমরা ইনস্ট্যান্সে যাব, এটার শর্টকাটও আমরা দেখতে পারি। এটা হচ্ছে আই, পিনের জন্য পি, ওয়্যারের জন্য ডাব্লিউ। সো আমরা শর্টকাটগুলোও ইউজ করতে পারি। আমরা যদি আই প্রেস করি তাহলে আমার অ্যাড ইনস্ট্যান্সে চলে যাবে। তো আমার অ্যাকচুয়ালি কি কি লাগবে একটা ইনভার্টারের জন্য, আমার একটা ইনভার্টার সার্কিটে একটা পিমস থাকে, একটা এনমস থাকে, একটা সিমস ইনভার্টার আমি আঁকতেছি, দুইটার গেট শর্ট, এনমস সোর্সের সাথে গ্রাউন্ড এবং পিমস সোর্সের সাথে ভিডিডি, দুইটা ড্রেন একসাথে শর্ট, যেটা থেকে আমার আউটপুটটা আসে, এবং গেট দুইটা শর্ট হয়ে আছে আমার ইনপুট। এছাড়া আমার মসফেট দুইটাতে একটা বডি টার্মিনাল থাকে। তো থিওরিটিক্যালি আমরা জানি যে বডি আর সোর্স শর্ট করতে হয় টু গেট রিড অফ দ্য বডি এফেক্ট। তো আমার এখানে বডি সোর্সের সাথে শর্ট করা মানে পিমসের বডি সোর্সের সাথে শর্ট করা মানে ভিডিটির সাথেই শর্ট করা হচ্ছে, এবং এনমসের বডি সোর্সের সাথে শর্ট করা মানে আমার গ্রাউন্ডের সাথেই শর্ট করা হচ্ছে। ক্যাডেন্সে আমরা যেই জিনিসটা ফলো করব সিমস সার্কিট ডিজাইনের সময় ফর এনশিওরিং প্রপার আউটপুট ভোল্টেজ, যাতে কোনো ডিগ্রেডেশন না থাকে আমার আউটপুট সিগন্যালে, আমি পিমস এর বডি অলওয়েজ ভিডিডির সাথে কানেক্ট করব, এবং এনমস যত ট্রানজিস্টার আছে সেগুলোর বডি গ্রাউন্ডের সাথে কানেক্ট করব। এর ফলে আমার পরবর্তীতে লেআউট যখন করব তো লেআউট ডিজাইনটাও সুবিধা হবে। সো আমরা এখন একটা এনমস আর একটা পিমস যদি আনি, তাহলে আমার আগে লাইব্রেরি সিলেক্ট করতে হবে। মসফেট গুলো আমরা নিব হচ্ছে যে লাইব্রেরিতে আমাদের মসফেট গুলো আছে, সেটা হচ্ছে GPDK 090। আমি বলে আসছি যে আমরা কোন মডেল ফাইলটা ইউজ করব, সেটা হচ্ছে GPDK 90। তো এখান থেকে আমরা NMOS 1B এবং PMOS 1B, এই দুইটা আমার লাগবে মসফেটের জন্য। তো ফার্স্টে আমি PMOS 1B নিলাম, তার সিম্বল নিব সবসময়। আমরা ইনস্ট্যান্স থেকে যাই সিলেক্ট করব, আমার যখন সিম্বল লাগবে এটা হচ্ছে আমার ভিউ।
লাইব্রেরি ফার্স্টে, দেন সেল, তারপর হচ্ছে ভিউ। আমরা সিম্বল বসাবো নাকি লেআউট বসাবো নাকি এইচ স্পাইস মডেল বসাবো, এগুলো এখান থেকে সিলেক্ট করা যায়। যেহেতু স্কেমেটিক এডিটরে আছি আমি, এই ভিউয়ের আন্ডারে আমার আসলে এখন লেআউট অপশনটা নাই, কারণ আমি লেআউট বসাতে পারবো না স্কেমেটিক। তো আমরা পিমস সিম্বল সিলেক্ট করলাম, ক্লোজ এখানে সিলেক্ট হয়ে গেল, সাথে সাথে আমার কার্সারে পিমস আসছে এবং অ্যাড ইনস্ট্যান্সের এখানেই নিচে একটা আরো এক্সট্রা কয়েকটা অপশন ওপেন হয়েছে, যেটা হচ্ছে আমার এই পিমসের প্রপার্টিজ। লেন্থ আছে, চ্যানেল লেন্থ, মসফেটের উইথ, ফিঙ্গার উইথ আর নাম্বার অফ ফিঙ্গার্স আছে, আমাদের এই ফিঙ্গারটা দরকার নেই আপাতত জানা। তো আমরা পিমস সে উইথ লেন্থ, মসফেটের উইথ লেন্থ এগুলো চেঞ্জ করতে চাইলে এখান থেকে করতে পারি, বাট আমরা এটা পরে চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব সেটা দেখব। আমরা একটা পিমস বসাবো, একটা ক্লিক করে ছেড়ে দিলে একটা পিমস বসবে, কার্সারে এখনো থেকে যাবে, যতগুলো আমার লাগবে ততগুলো আমি বসাইতে পারি। আমার যখন বসানো হয়ে যাবে যতগুলো দরকার, দেন আমি এসকেপ দিব, ওই মোড থেকে বের হয়ে যাবে। আবার আমার এনমস এর জন্য আমি ইনস্ট্যান্স থেকে এখানে আবার ব্রাউজ থেকে আনতে পারি, অথবা আমি জাস্ট এখানে পিটা মুভ রিমুভ করে এনমস 1v একটা ট্যাব দিলেই এটা আমার এনমস হয়ে যাবে। এটা হাইট দিয়ে আমি একটা এনমস বসাই দিলাম। আমি এখানে জুম ইন জুম আউট করতে পারি, বা কিবোর্ডের এফ প্রেস করলে আমার জুম টু ফিট হবে, দেন আমি যতটুক দরকার ততটুক জুম আউট করতে পারবো। এরপর আমার লাগবে একটা ভিডিডি অ্যান্ড একটা গ্রাউন্ড। তো আবার আমি ইনস্ট্যান্সে যাব, আমার ভিডিডি গ্রাউন্ড রেজিস্টার যদি লাগে, যদিও আমরা রেজিস্টার আসলে ইউজ করব না এই ল্যাবে, আমরা সব শুধু মসফেট বেসড সার্কিটই ডিজাইন করব। এগুলো আমাদের আছে হচ্ছে অ্যানালগ লাইব্রেরি আন্ডারে, তো লাইব্রেরি অ্যানালগ লিব, এখানে আমি ভিডিডি লিখে যদি সার্চ দিই, এই যে ভিডিডি চলে আসলো সিম্বল, ক্লোজ হাইড দিয়ে একটা ভিডিডি বসাই দিব। সিমিলারলি আমার এখানে ভিডিডির বদলে গ্রাউন্ডের জন্য জিএনডি দিয়ে ট্যাব দেওয়ার পর আমি এখান থেকে একটা গ্রাউন্ড বসাই দিলাম। আমাদের পরবর্তীতে শুধু ভিডিডি আর গ্রাউন্ড না, আমরা এর আগে যে পিএসপাইসে দেখে আসছি ডিসি সোর্স, আমি এখান থেকে ভিডিসিও বসাতে পারি। যখন আমি প্যারামেট্রিক সুইপ করব তখন আমার ভিডিসি বসায় ওই ভোল্টেজ সোর্সটাকে ভ্যারি করতে হয়, ভিডিডি যখন আমি বসাবো তখন এটার একটা ফিক্সড ভ্যালু আমার বলে দেওয়া লাগে। আমি এই ভিডিডিটাকে সার্কিটে ভ্যারি করতে পারবো না, আমি এটাকে কোনো ভ্যারিয়েবলের নাম দিতে পারবো না, বাট আমি যদি একটা ভিডিসি বসাই তাহলে তখন আমি ওটাকে একটা ভ্যারিয়েবলের নাম দিতে পারবো। এনিওয়েজ আমাদের চারটা এলিমেন্ট বসানো হয়ে গেছে, এরপর আমাদের লাগবে হচ্ছে ইনপুট আউটপুটের জন্য দুইটা পিন। তো পিনের জন্য শর্টকাট হচ্ছে পি, পিন নেম আমি ইনপুটের জন্য দিলাম ইন, এরপর ডিরেকশনটা ইম্পর্টেন্ট, আমি ইনপুট পিন বসাচ্ছি সো আমার জন্য ইনপুট সিলেক্ট করতে হবে। হাইট দিয়ে পিনের ডিরেকশনটা আমি খেয়াল রাখবো, এটা একটা ইনপুট পিন বসাই দিলাম। এবার যখন আমি আউটপুট পিনটা আনবো, নাম দিলাম ডিরেকশন, আউটপুট সিলেক্ট করলাম, এরপর হাইট দেওয়ার পর আমার পিনের ডিরেকশনটা শেপটা আসলে সেমই আছে, কিন্তু আমি যদি খেয়াল করি ছোট্ট একটা ইয়েলো বক্স আসে যেটা হচ্ছে আমার পয়েন্ট অফ কানেকশন। তো আমি এটাকে আবার রোটেট করার চিন্তা করব না, যেভাবে আসছে আমি সেভাবে আসলে বসাই দিব। রোটেট করলে আসলে আমার পরে আমি কনফিউজ হয়ে যাবো যে ওইটাকে আসলে আমার ইনপুট পিন নাকি আউটপুট পিন, বা আমি কিন্তু আমি যদি কখনো লেফটে একটা ইনপুট পিন রাইটে আর একটা ইনপুট পিন বসাতে চাই, দেখছি আমি আর একটা ইনপুট পিন বসাবো ইনটু, যেটা ইনপুট সেটা আমি এখানে বসাচ্ছি কিন্তু আমার কানেকশনটা রাইট সাইড দিয়ে যাবে, তখন আমি আর কি রোটেট করে দিতে পারি এটাকে। তাহলে আমার ইনপুট পিনের ডিরেকশন গুলো আর কি সার্কিটের দিকে থাকলো। তো যখন আমাদের মাল্টিপল পিনস আসবে তখন এটা আর কি আমাদের নিজেদের বুঝে বসাতে হবে এবং খেয়াল রাখতে হবে যে পিনের ডিরেকশন গুলা
ঠিক আছে কিনা। এরপর আমার ওয়্যার কানেকশনের জন্য আমি ডাব্লিউ দিয়ে ওয়্যার মোডে যাব এবং কানেকশনগুলো আমি একটা ক্লিক করে করে কানেক্ট করব। আমি ক্লিক করে হোল্ড করে ড্র্যাগ করব না। সো ফার্স্টে ড্রেনগুলো যদি শর্ট করতে হয়, আমি এখানে একটা ক্লিক করে ছেড়ে দিব, দেন এখানে এসে আর একটা ক্লিক করব। এবং কানেকশনগুলো হচ্ছে নাকি না, কোথায় কানেকশনগুলো হচ্ছে সেটাও আমি দেখবো, দেখতে পারবো। এখানে আমার একটা ছোট্ট করে হাইলাইট বক্স আসে ইয়েলো কালারের, সো সেই দিকে আমি বুঝবো যে আমার এখানে কানেকশনটা হচ্ছে। এভাবে করে আমি আমার যা যা দরকার একটা সিমস ইনভার্টার যা কানেকশন সেই কানেকশনগুলো দিয়ে দিব। ক্যাডেন্সে স্কেমেটিক এডিটারে কানেকশন দেওয়ার সময় আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি একই পয়েন্টে বা একটা নোডে চারটা কানেকশন একসাথে দিব না। লাইক আমার এই পয়েন্টে আউটপুটে এই নোড থেকে আমার টোটাল তিনটা ব্রাঞ্চ বেরোয়েছে, উপরে নিচে এবং ডানে, সো আমার তিনটা কানেকশন গেছে। আমি এখানে ফোর্থ আর একটা কানেকশন ড্র করব না, কারণ যদি করি তাহলে আমার পরে আসলে রান দেওয়ার সময় এখানে একটা সোল্ডারিং ডট এরর দেখাবে। সো আমি চারটা ব্রাঞ্চ কানেকশন অ্যাভয়েড করব অলওয়েজ। সো আমার এখানে কানেকশন শেষ। এবং আর একটা জিনিস আমি অ্যাভয়েড করব কানেকশন দেওয়ার সময়, এই বডি কানেকশনটা যখন আমি দিচ্ছি আমি কানেকশনটা বাইরে দিয়ে টেনে নিয়ে যাব, আমি এখানে ভিতর দিয়ে এভাবে কানেকশন দিব না। এতে পরে যদি কখনো কনফিউশন হয় বা কানেকশন বা এনি চেঞ্জ যদি না হয়, তখন এই ওয়্যারটা ডিলিট করাও ডিফিকাল্ট হয়ে যাবে। এরপরে আমার যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা একটা সিমস ইনভার্টারে থিওরিতে আমরা জানি যে এন মস আর পি মসের মোবিলিটির একটা ডিফারেন্স আছে। সো মোবিলিটি ডিফারেন্সের কারণে আমার এন মস আর পি মসের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সও একটু ডিফারেন্ট হয়, যার ফলে কি হবে অ্যাকচুয়ালি সার্কিটে আমার পি মস এন মস যখন সুইচ হচ্ছে, বেসিক্যালি আউটপুট নোডে একটা প্যারাসাইটিক ক্যাপাসিটেন্স থাকে যাকে চার্জ এবং যেটা ডিসচার্জ করা হচ্ছে। সো এই চার্জিং ডিসচার্জিং এর যে কারেন্টটা, সেই কারেন্টটা ডিফারেন্ট হয়ে যাবে যেহেতু ওদের মোবিলিটি ডিফারেন্ট এবং ওদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সও ডিফারেন্ট। সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তাহলে সেম কিভাবে করা যায়, যেহেতু এনমসের থেকে পিমসের মোবিলিটি লোয়ার, সো পিমসের থিওরিটিক্যালি পিমসের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে এনমসের ডাবল। সো রেজিস্ট্যান্সটা যদি ডাবল হয়, আমি পিমসের উইথ ওর সাইজটা যদি এই ডাবল করে দিই, তাহলে রেজিস্ট্যান্সটা অর্ধেক হয়ে আমার এনমসের সমান হয়ে যাবে। এটা আরও ডিটেলস থিওরি ক্লাসে পড়ানো হবে। তো এখন আমি যদি পিমসের উইথটা চেঞ্জ করতে চাই, আমি পিমসটা সিলেক্ট করব, কোনো কিছু সিলেক্ট করলে ওটা চারিপাশ দিয়ে হোয়াইট কালারের একটা বক্স হাইলাইট হয়। এরপর আমি রাইট ক্লিক করে এডিট প্রপার্টিজে যেতে পারি, প্রপার্টিজ বা ওটা শর্টকাট হচ্ছে কিউ, আমি কিউ প্রেস করলে ওর এডিট অবজেক্ট প্রপার্টিজে যাবে। এবং এখানে আমি লেন্থ উইথ গুলো এডিট করতে পারবো, যেটা আমি বসানোর সময় আমাকে দেখাচ্ছিল, চাইলে আমি এডিট করতে পারি। তো আমি এখানে টোটাল উইথটা দিব 240 ন্যানো, ন্যানোর জন্য এন। এবং আমি ট্যাব প্রেস করলেই বা অন্য কোথাও যদি মাউস দিয়ে ক্লিকও করি, তাহলে আমার ওই যে ইউনিটটা চলে আসবে, ইউনিটটা আমার নিজের থেকে লেখা লাগবে না, মিটারটা আমার লেখার দরকার নেই। আর যেহেতু আমার ফিঙ্গার্স ওয়ান দিয়া, এই কারণে টোটাল উইথের সাথে আমার সবসময় ফিঙ্গার উইথটা চেঞ্জ হবে, আমরা সবসময় ফিঙ্গার্স ওয়ান নিয়েই কাজ করব। ওকে দিলাম, আমার পিমস উইথ 240 এবং এনমস উইথ 120। আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে, আমরা মডেলটা নিয়ে কাজ করতেছি হচ্ছে জিপিটিকে 090, মানে হচ্ছে এটা একটা 90 ন্যানোমিটারের মডেল। 90 ন্যানোমিটার বলতে আমাদের এই ন্যানোমিটার টেকনোলজি বলতে বেসিক্যালি মসফেটের চ্যানেল লেন্থটাকে বোঝানো হয়, কিন্তু কখনোই 90 ন্যানোমিটার মানে চ্যানেল লেন্থ এক্স্যাক্টলি 90 ন্যানোমিটার হয় না। বা এখন আমাদের 10 ন্যানোমিটার বা 5 ন্যানোমিটার টেকনোলজি বলা হয়, বাট চ্যানেল লেন্থটা অ্যাকচুয়ালি আরও ডিফারেন্ট, আরও বড়। এখানেও আমরা যদি এডিট প্রপার্টিজে আবার
গিয়ে খেয়াল করি যে আমাদের 90 ন্যানোমিটার টেকনোলজি, কিন্তু লেন্থ হচ্ছে 100 ন্যানোমিটার, এবং এটাই হচ্ছে মিনিমাম, এর থেকে ছোট আমাকে অ্যালাউ করবে না, অটোমেটিক 100 ন্যানোমিটার হয়ে যাবে। সো আমার সার্কিট ডিজাইন করা আসলে এখানেই শেষ, আমার সার্কিট ডিজাইন করা শেষ হয়ে গেলে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এখানে দুইটা আছে, একটা সেভ একটা চেক এন্ড সেভ। সেভ আমার ডিজাইনটাকে শুধু সেভ করবে, সার্কিটে কোনো প্রবলেম আছে কিনা সেটা আমার চেক করবে না। সো আমি সবসময় আসলে চেক এন্ড সেভ দিব, চেক এন্ড সেভ দিলে আমার সার্কিটের সাথে সাথে চেকও করবে কোনো ডিজাইন এরর আছে কিনা, লাইক ওপেন সার্কিট শর্ট সার্কিট এরকম কোনো প্রবলেম আছে কিনা, যদি না থাকে তাহলে আমার সেভ হয়ে যাবে, সেভ আইকনটা ডিজেবল হয়ে যাবে, এবং ভার্চুয়াল যে সিআইডব্লিউ উইন্ডো সেখানে লেখা আসবে কিছু মেসেজ, স্কেমেটিক চেক কমপ্লিটেড উইথ নো এরর্স। তাহলে আমার একটা সার্কিট ডিজাইন করা শেষ। যদি কোনো এরর থাকে সেগুলো কিভাবে দেখা যেতে পারে, ফর এক্সাম্পল আমি যদি বডি টার্মিনালটা এখান থেকে ডিলিট করে দিই, তাহলে একে তো আমার এই পিমস এর একটা টার্মিনাল ওপেন, সরি এনমোস এর একটা টার্মিনাল ওপেন, প্লাস একটা ওয়্যারও ওপেন। তো এখন যদি আমি চেক এন্ড সেভ দিই, আমাকে একটা ওয়ার্নিং দেখাচ্ছে, এবং সেই ওয়ার্নিংটা যদি আমি দেখি, পিন বি অন ইনস্ট্যান্স NM0 ফ্লোটিং, সো আমার একটা পিন যেহেতু ওপেন ও সেটাই বলতেছে। আর এর আগে যে পয়েন্টটা বলছিলাম যে একটি পয়েন্টে আমি 4টা কানেকশন দিব না, সো এখন যদি আমি এখান থেকে একটা কানেকশন ড্র করে এখানে নেই, চেক এন্ড সেভ দিই, তাহলে আমার একটা এরর এবং একটা ওয়ার্নিং। ওয়ার্নিংটা আমি জানি কি, এরর এক্সিস্ট, ওকে টু কন্টিনিউ সেভ, ওকে আমি তাও সেভ করলাম। ওয়ার্নিংটাই হচ্ছে আমার এখানে এই সোল্ডারিং ডট ওয়ার্নিং, একই পয়েন্টে 4টা কানেকশন যেটা হাইলাইট হচ্ছে। এররটা কি, আমি আউটপুট পিন বা এটা হচ্ছে আমার আউটপুট টার্মিনাল, সেটার সাথে আমি ইনপুট টার্মিনালকে কানেক্ট করে দিছি, সো আমার ইনপুট অ্যান্ড আউটপুট শর্ট। এবং এখানে আমরা যদি দেখি এরর, ইললিগাল বাস রেফারেন্স কারেন্ট ট্যাপ ইন ফ্রম নেট আউট, সেটাই হচ্ছে আমার এরর। এবং ওয়ার্নিং হচ্ছে সোল্ডার ডট অন ক্রসওভার অ্যাট, এটা হচ্ছে আমার এক্স ওয়াই কোঅর্ডিনেট এই গ্রিডের। এনিওয়েজ আমি কানেকশন গুলো তাহলে আবার কারেক্ট করি, দেন আবার চেক এন্ড সেভ দিই, আমার কানেকশন সব কারেক্ট করা হয়ে গেছে অ্যান্ড আবার সেভ হয়ে গেছে। এখন আমরা এই ইনভার্টারটাকে সিমুলেট করে দেখতে চাই যে এটার আউটপুটটা আসে কিনা। আমি একটা ইনপুট ডিফাইন করে দিব, ভিডিডি সাপ্লাইটাকে আমি ডিফাইন করে দিব, দেন আমি একটা আউটপুট এক্সপেক্ট করতেছি, সেই আউটপুটটা আমি কিরকম এক্সপেক্ট করব। আমি যদি এরকম একটা ইনপুট দিই, এটা যদি আমার ইনপুট সিগন্যাল হয়, তাহলে আমার আউটপুট সিগন্যাল হবে জাস্ট এটা ইনভার্টেড সিগন্যাল, এটা হচ্ছে আমার 0 ভোল্ট এবং এটা হচ্ছে আমার ভিডিডি, আমি যে ভিডিডিটা দিব। ইনপুট সিগন্যালটা ডিফাইন করার সময় আমার কয়েকটা পয়েন্ট লাগবে, আমি যদি সিগন্যালটাকে এভাবে একে চিন্তা করি, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার V1, এই পয়েন্টটা হচ্ছে আমার V2, এই টাইম ডিফারেন্সটা হচ্ছে আমার রাইজ টাইম, V1 থেকে V2 যেতে কতক্ষণ,
এই টাইমটা হচ্ছে আমার ফল টাইম। V2 থেকে V1-এ ফেরত আসতে কত টাইম নেয়, এবং পালস উইথ যেটা সেটা হচ্ছে V2-তে আমার সিগন্যালটা কতক্ষণ আসে। দেন পিরিয়ড হচ্ছে আমার এই রাইজ টাইম, পালস উইথ, ফল টাইম। এরপরে আমার নেক্সট আবার রাইজ টাইম যতক্ষণ না শুরু হয়, সো আমার এই পুরো টাইমটা হচ্ছে আমার পিরিয়ড। তো এভাবে আমার সিগন্যালটা আসলে ডিফাইন করতে হয় ইনপুটে। এখন সিমুলেশনের জন্য আমার লঞ্চ করতে হবে ADEL। যে কোনো সার্কিট বা আমরা লেআউটও সিমুলেট করতে পারি, যে কোনো সিমুলেশন আমার ADL এর মাধ্যমে করতে হবে, এবং সমস্ত সেট আপ আমার এই অ্যানালগ ডিজাইন এনভায়রনমেন্ট এখানে করতে হবে। আমার ইনপুট কি, সাপ্লাই কত, অ্যানালাইসিস আমার কি হবে, ট্রানজিয়েন্ট, ডিসি সুইপ, প্যারামেট্রিক সুইপ, আমার ভ্যারিয়েবলস কি কি আছে ডিজাইনে, আমি আউটপুটে কি কি প্লট করতে চাই, এগুলো সব এখানে ডিফাইন করতে হবে। এবং আমরা একটা মডেল ফাইল ইউজ করতেছি GPDK 90, সেই মডেল ফাইলটাও আমার এখানে ইনক্লুড করতে হবে, না হলে আসলে ও এই মসফেটের কোনো মডেল খুঁজে না পেলে ও আসলে কম্পিট করতে পারবে না। তো ফার্স্টে আমরা যাব হচ্ছে সেট আপ মডেল লাইব্রেরিজ। এখান থেকে আমরা এই ফার্স্ট লাইনটাতে যদি ডাবল ক্লিক করি, এখানে একটা ব্রাউজ আইকন আসবে। এই ব্রাউজ আইকন থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে GPDK 090_MOS.SCS। বাই ডিফল্ট আমার ওই ডিরেক্টরিটা চলে আসবে, আসলে যে ডিরেক্টরিতে আমার এই মডেলগুলো আছে, যেখান থেকে আমার চুজ করতে হবে। সো আমি জাস্ট ব্রাউজে আসার পর এই লিস্ট পেয়ে গেলে এখান থেকে এটা সিলেক্ট করব, আমার আর অন্য কোনো ডিরেক্টরিতে যাওয়ার দরকার নেই। এটা সিলেক্ট করার পর রাইট সাইডে যে সেকশন, এখানে একটা ক্লিক করলে ড্রপ ডাউন অ্যারো আমি একটা পাবো, সেখান থেকে আমি সিলেক্ট করব TT_S1V। আমাদের ডিফারেন্ট প্রসেস কর্নার্স থাকে, টিপিক্যাল, ফাস্ট, স্লো। এই প্রসেস কর্নারগুলো মিন করে আসলে ও মসফেট মডেলটা কিরকম প্যারামিটার নিয়ে আসলে সিমুলেট করবে। তো দুইটা করে মেনশন করা, টিপিক্যাল টিপিক্যাল, ফাস্ট ফাস্ট, মানে হচ্ছে একটা NMOS এর জন্য বলা, একটা PMOS এর জন্য বলা। তো লাইক যদি FS সিলেক্ট করি, সো NMOS ফাস্ট অপারেশন করাবে এবং PMOS স্লো অপারেশন করাবে। এরকম ডিফারেন্ট প্রসেস কর্নার্স এর জন্য আমার সিমুলেশন আউটপুটের রেজাল্ট ডিফারেন্ট আর হবে। ম্যানুয়ালে একটা গ্রাফ দেখানো আছে প্রসেস কর্নারের সাথে। আমরা টিপিক্যাল টিপিক্যালটা সিলেক্ট করবো, যেটা হচ্ছে সেন্টার পয়েন্টটা, আইডিয়াল পয়েন্টটা আর কি, দুইটাই নর্মাল অপারেশন মিডিয়াম। এবং চেক করতে হবে যে এই লেফট সাইডে বক্সে এটা চেক আছে, এটা যদি আনচেক থাকে তার মানে বেসিক্যালি আমি এখানে যতই সিলেক্ট করি আমার লাইক আমি যতই ওই ব্রাউজ থেকে এটা নিয়ে আসি না কেন, আমার মডেল ফাইলটা আসলে সিলেক্ট করাই হয়নি সিমুলেশনের জন্য, সো এটা চেক থাকতে হবে। আর যদি ফার্দার এখানে কোনো লিস্ট থাকে, আরো কিছু যদি থাকে চেক করা, তো আমি হয় আনচেক করে দিতে পারি, আর না হলে সিলেক্ট করে আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি। তো আমার এই একটাই আছে চেক করা, ওকে দিয়ে নেক্সট আমি চলে যাব হচ্ছে সেট আপ স্টিমুলি। আমার ইনপুট বা VDD যা আছে এগুলো ডিফাইন করতে হলে আমার স্টিমুলিতে যেতে হবে। তো এখানে একটাই ও ডিটেক্ট করতেছে ইনপুট গ্রাউন্ডের রেসপেক্টে, মানে যেই ইনপুটে আমি যে সিগন্যালটা আসবে সেটা হচ্ছে গ্রাউন্ডের রেসপেক্টে। আপাতত এটা অফ আছে, তো আমি এনেবল সিলেক্ট করে ফাংশন থেকে পালস, আমি একটা পালস দিব ইনপুটে, কারণ আমি যদি ডিসি ফিক্স ডিসি দেই তাহলে আবার বারবার আমার ওই ডিসি চেঞ্জ করে করে আমার আউটপুট চেক করতে হবে, সেটা অবভিয়াসলি ট্রাবলসাম। তো পালস সিলেক্ট করে এখন আমি এই যে ভোল্টেজ 1, ভোল্টেজ 2, পিরিয়ড, ডিলে, রাইজ টাইম, ফল টাইম। ডিলে হচ্ছে আমার 0 সেকেন্ডের কতক্ষণ পরে আমার ভোল্টেজ 1টা আসবে আসলে। তো আমি এখানে
ভোল্টেজ 1.2 সিলেক্ট করলাম, 0 পিরিয়ড 40 ন্যানো, ডিলে টাইম 1 পিকো, আমি একদম সাথে সাথেই চাই। আমি যদি ট্রানজিশন রাইজ টাইম ফল টাইমগুলো অনেক শার্প ট্রানজিশন চাই, তাহলে আমি লোয়ার টাইম রেঞ্জটাতে দিব। লাইক আমি পিরিয়ড আর পালস উইথ যত ন্যানো সেকেন্ডে নিচ্ছি, ওগুলো আমি পিকোতে দিতে পারি। যদি আমি পিরিয়ড পালস এগুলো মিলি সেকেন্ডে নিই, আমি ওগুলো ন্যানো সেকেন্ডে দিতে পারি। জাস্ট 1000 টাইমস লোয়ার রেঞ্জটা দিলেই এনাফ। তো এগুলা দিয়ে অবভিয়াসলি আমার এনেবেলটা চেক থাকতে হবে, না হলে এটা অফই থেকে যাবে। এরপর আমি অ্যাপ্লাই দিলে এখানে যদি চেক করি, এটা ভোল্টেজ 1 আর ভোল্টেজ 2 কত সেগুলো নিয়ে সিগন্যালটাকে অন করে দিছে। এই হচ্ছে আমার স্টিমুলাস টাইপ ইনপুটস ডিফাইন করা শেষ। কারো যদি এখানে বাই এনি চান্স আউট স্ল্যাশ গ্রাউন্ড আসে, তার মানে তার সার্কিটে আউটপুট পিনটাও ইনপুট ডিরেকশন দিয়া। সেটা যদি আমার মডিফাই করতে হয় ভুলে যদি আমি করে থাকি, তাহলে আমি এটা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে আমি লেফট সাইডে যে প্রপার্টি এডিটার একটা উইন্ডো আছে এখানে, ডিরেকশন আউটপুট, এখান থেকে আমি চেঞ্জ করে নিতে পারি ইনপুট বা আউটপুট যেটা আমার দরকার। আসলে আমার কারেক্টই ছিল, সো আমি আগেরটা ফেরত গেলাম, ইউ দিয়ে আনডু করলাম। তো আমার ইনপুট ডিফাইন করা শেষ। এবার হচ্ছে গ্লোবাল সোর্স, আমার ভিডিডি যেটা সেটা হচ্ছে একটা গ্লোবাল সোর্স। আমি যদি ভিএসএস ইউজ করি কখনো, গ্রাউন্ডের রেসপেক্টে আমি ভিএসএস ইউজ করতে পারি, সেটাও আমার এই গ্লোবাল সোর্সে আসবে। তো এখানে এনেবেল, এটা আমার একটা ফিক্সড ডিসি ভোল্টেজ হবে, সো ফাংশন ডিসি এবং ডিসি ভোল্টেজ ধরে 1.2। আমার 90 ন্যানোমিটার টেকনোলজি মডেল ইউজ করতেছি, এটার জন্য আমার 1.2 ভোল্ট একটা নমিনাল ভোল্টেজ আর কি ফর সাপ্লাই। দেন আমি ওকে দিয়ে দিলাম। আমার স্টিমুলি ডিফাইন করা শেষ, মডেল লাইব্রেরি ডিফাইন করা শেষ। এবার অ্যানালাইসিস, কি টাইপ আমি সিমুলেশন করতে চাই, আমি টাইম ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করতে চাই। সো আমি অ্যানালাইসিস চুজে গিয়ে এখান থেকে ফার্স্ট অপশনই ট্রানজিয়েন্ট। তো আমার একটা পালসের ডিউরেশন যেহেতু 40 ন্যানো সেকেন্ড, অ্যাটলিস্ট দুইটা সাইকেল যদি আমি দেখতে চাই তাহলে 100 ন্যানো সেকেন্ড নিলাম। অ্যাকুরেসি হচ্ছে মডারেট সিলেক্ট করব, এনেবল চেক দিব, দেন ওকে। এখানে আমার একটা অ্যানালাইসিস বক্স আছে, এখানে আমার চলে আসছে ট্রানজিয়েন্ট টাইপ, আর্গুমেন্টস কি কি এবং এটা এনেবল করা। আমি চাইলে একই এডিএল এ মাল্টিপল অ্যানালাইসিস ডিফেন্ড করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে একটা ডিসি অপারেটিং পয়েন্ট সিলেক্ট করে ওকে দিলাম, এখানে আমার সেই লিস্ট চলে আসবে। আমি যদি সেভ করে রাখতে চাই, লাইক মাল্টিপলস লিস্ট এনে আমি যখন যেটা রান দিব তখন সেটা এনেবল করে আমি রান দিতে পারি। তো আমার এই ডিসিটা লাগবে না, আমি এখান থেকে সরাই দিই। সো এখানে এই অ্যানালাইসিস বক্সে আমি যা যা অ্যানালাইসিস ডিফাইন করব একসাথে অনেকগুলা চাইলে রাখতে পারি, যখন যেটা রান করব এনেবল দিয়ে রান দিতে পারি। লেফট সাইডে আছে আমার ডিজাইন ভ্যারিয়েবলস, আমি সার্কিটে যদি কোনো ভ্যারিয়েবল ডিফাইন করি, লাইক পিস বাইস আমরা প্যারামিটার ডিফাইন করতাম আর ভ্যার বা এনিথিং, সেইখানে সেরকম আমি যদি এখানে কোনো একটা ভ্যারিয়েবলের নাম দিই, লাইক W240 ন্যানোর জায়গায় যদি আমি একটা W লিখে প্যারামিটার নাম দিই, সেগুলো আমার এখানে আসবে। আমরা এটা পরের একটা এক্সপেরিমেন্টে দেখব। আর একটা ঘর আছে আউটপুটস, এখানে হচ্ছে আমার গ্রাফে কি কি প্লট হবে সেটার লিস্ট আসবে। যেমন আমরা পিস বাইসে প্রোবস বসাইতাম, সেরকম এখানে আমি ইনপুট আর আউটপুট দেখতে চাই। সো সেটার জন্য কি করতে হবে, আমার এখানে আউটপুটস টু বি প্লটেড সিলেক্ট অন স্কেমেটিক, এরপর আমার এই সার্কিট থেকে ইনপুট আউটপুটগুলো সিলেক্ট করতে হবে। আমি নোডগুলা বা ওয়্যারগুলোতে ক্লিক করতে পারি একটা করে, অথবা আমার লেফটে লিস্ট আছে একটা, আমার সার্কিটে কি কি আছে এখানে আমি দেখতেছি গ্রাউন্ড ইন আউট ভিডিডি 4টা আছে, ইনপুট আউটপুট আছে, এই দুটো হচ্ছে পিনের শেপ। আমার টার্মিনাল আমার নোডটা লাগবে, সো আমি এখান থেকে ইন আউট সিলেক্ট করতে পারি বা স্কেমেটিকে ওয়্যার দুইটাও সিলেক্ট করতে পারি বা পিন দুইটাও সিলেক্ট করতে পারি। তা আমি আউটপুট পিনটাতে একটা ক্লিক করলাম, আর ইনপুট পিনটাতে না করে আমি ইনপুট ওয়্যারটাতে একটা ক্লিক করলাম,
এই পুরো ওয়্যারটা তো একটাই টার্মিনাল, তাহলে একই কথা। সো আমার ইনপুট অ্যান্ড আউটপুট সিলেক্ট হয়ে গেল, কালার্ড হয়ে গেল। এই লেফট সাইডে আমি যদি খেয়াল করি যে কোনগুলো আসলে সিলেক্ট হয়েছে কালার, তা আমি চাইলে এইভাবে এই দুটো সিলেক্ট করতে পারতাম, আর একটা কালার চলে আসতো। এখন আমি এডিএলে যদি ফেরত যাই দেখতে পারবো আমার আউটপুটসে আউট আর ইন চলে আসছে লিস্ট প্লট। আমি ডাটাগুলো সেভও দিলাম, আমার পরে কোনো কখনো কাজে লাগতে পারে। তা আমি এখানে এখন যদি রান দিই আমি আউটপুট সিগন্যাল আর ইনপুট সিগন্যাল গ্রাফে দেখতে পারবো। আমি আর একটা জিনিস দেখতে চাই, আমি এখনই রান দিচ্ছি না, এই সার্কিটের কারেন্ট ফ্লো। তো সেটার জন্য আমার আউটপুটসে সেভ অলে গিয়ে এখানে কিছু অপশন আছে, লাইক সার্কিটের পাওয়ার যদি দেখতে চাই আমি, তাহলে আমি সিলেক্ট পাওয়ার সিগন্যালস টু আউটপুট, আমি যদি এটা অল দিই তাহলে সার্কিটে যা যা ডিভাইস আছে আমার টোটাল সার্কিটে পাওয়ার কনজাম্পশন ও আমাকে দেখাতে পারবে। সিলেক্ট ডিভাইস কারেন্টস, এটা আমি অল দিলাম, তাহলে আমার সার্কিটে যা যা ডিভাইস আছে সব ডিভাইসে কারেন্ট ও সেভ করবে, পরে আমি চাইলে প্লট করে দেখতে পারি। তো আমি যদি ভোল্টেজ দেখতে চাই আউটপুটে, আমি স্কেমেটিকে ওয়্যারগুলো সিলেক্ট করছি। আমি যদি কোনো কারেন্ট দেখতে চাই, কোন টার্মিনাল দিয়ে কারেন্ট ঢুকতেছে কত, ফর এক্সাম্পল আমি যে পিমোসের সোর্স দিয়ে কত কারেন্ট আসতেছে যদি দেখতে চাই, আমার কারেন্ট তো আসলে ভিডিডি থেকে গ্রাউন্ডে আসবে উপর থেকে নিচে, তা আমি যেই টার্মিনালটা যেই নোডটা সিলেক্ট করব, যে টার্মিনালটা ডিভাইসের চারটা টার্মিনাল আছে পিমোসের ভিডিডিতে একটা, সেই টার্মিনাল দিয়ে কত কারেন্ট ঢুকতেছে সেটা প্লট হবে। তাহলে আমি যদি নর্মাল কনভেনশনাল ভিডিডি থেকে গ্রাউন্ডে যে কারেন্টটা যাচ্ছে সেটা দেখতে চাই উপর থেকে নিচে, তাহলে আমি হয় পিমোসের সোর্সটা সিলেক্ট করতে পারি অথবা এনমোসের ড্রেইনটা সিলেক্ট করতে পারি। তো আমি পিমোসের সোর্স টার্মিনালটা একটা যদি ক্লিক করি, এটা সার্কুলার হয়ে ডিটেক্ট হবে এবং আউটপুট লিস্টে আসবে PM0। এই মসফেটটার রেফারেন্স হচ্ছে আমার PM0, তার সোর্স টার্মিনাল। সো আমার সব ডিফাইন করা শেষ এডিএল এ, অনেক কিছু ডিফাইন করা লাগলো। নেক্সট দিন আবার যদি আমি সেম সার্কিট সেম সিমুলেশন রান দিতে চাই, সো আমার যাতে আবার সেকেন্ড টাইম ডিফাইন না করা লাগে, বা আমি ফর এক্সাম্পল একটা ন্যান্ড সার্কিট আঁকছি, সেট আপ ডিফাইন করছি, দেন আমি আবার নর সার্কিট সিমুলেট করব, আমার সেট আপ আসলে সেমই, ইনপুট নামও আমি সেম রাখলাম, তো খামাখা আমি আবার নরের জন্য নতুন করে ডিফাইন না করে আমি ন্যান্ডেরটাও ইউজ করতে পারি। তো এগুলো যাতে মাল্টিপল টাইমস ইউজ করা যায়, সেকেন্ড টাইম যদি ইউজ করা যায়, এই পুরো সেট আপটাকে আমি সেভ করে রাখতে পারি। সেশন সেভ স্টেট কি নাম দিয়ে সেভ করতে চাই, জাস্ট এই জিনিসটা এডিট করলেই হবে। আমি স্টেট ওয়ান এর নামই রেখে দিচ্ছি, ওকে, তাহলে আমার সেভ হয়ে যাবে। নেক্সট দিন কখনো যদি আমি এটাকে লোড করতে চাই, আমি এডিএল লঞ্চ করে সেশন লোড স্টেটে গেলেই আমি mylib3 আমার যে লাইব্রেরি নাম আমি ইনভার্টার সেল ওপেন করে ক্রিয়েট করছিলাম, সেটাতে আমি স্টেট ওয়ান নাম সেভ করেছিলাম। সো এই যে স্টেট নেমে এখানে লিস্ট আসবে যা যা নামে যা যতগুলো আমি সেভ করব আর কি, সেট আপ এখানে স্টেট ওয়ান নামটা আছে, সেখান থেকে আমি সিলেক্ট করি, আমি ওকে দিলে এটা লোড হয়ে যাবে। আমি যদি অন্য কোনো একটা সার্কিটের এডিএল সেট আপ লোড করতে চাই, তাহলে আমি এখান থেকে সেল লাইব্রেরি এখান থেকে চুজ করে আমি লোড করতেই পারি চাইলে। বাট যদি আমার ভ্যারিয়েবলস এর নাম পিন নেমস এগুলো ডিফারেন্ট হয়, তাহলে আসলে আমার খুব একটা লোড করে লাভ নাই, কারণ পিন নেমস ডিফারেন্ট হয়ে গেলেই আমি লোড যখন করব আমার এই স্টিমুলি তো আর থাকবে না, এখানে আসলে কিছুই ডিফাইন করা লাগবে না। সো মেইনলি আমরা এটা আসলে লোড করতে চাই স্টিমুলিটাই, যাতে বারবার কষ্ট করে আমার এত ভ্যালু না দেওয়া লাগে। এনিওয়েজ, সো আমাদের সমস্ত সেট আপ শেষ, সেভ করছি, এখন জাস্ট এখানে নেটলিস্ট অ্যান্ড রান এটা দিলে আমার সার্কিটটা রান করবে।
এটা হচ্ছে আমার আউটপুট লগ ফাইল। যদি সিমুলেশনে কোনো প্রবলেম হয় রান করতে, তাহলে আমি এই উইন্ডোতে সেটা দেখতে পারবো। সো আমার গ্রাফ চলে আসছে এবং আমি এখানে তিনটা প্লট পাইছি। লেফট সাইড আমি যদি লিস্ট দেখি, আউট, ইন এবং PM0/S, যেটা হচ্ছে আমার আসলে কারেন্ট। আমি যদি সিলেক্ট করি, দেখি আমি আউটটা সিলেক্ট করছি, রেড কালার দিয়ে এটা হাইলাইট হয়েছে এবং আমার রাইট সাইডের অ্যাক্সিসটা হাইলাইট হয়েছে, যেটা হচ্ছে ভোল্টেজ। সিমিলারলি ইনপুট আমার ভোল্টেজ একটা, রাইট সাইডে আমার ওয়াই অ্যাক্সিস ভোল্টেজ স্কেলটা দিয়া, এবং লাস্টের গ্রাফটা হচ্ছে আমার কারেন্টের গ্রাফ, অ্যাম্পিয়ারে আসবে সেটা হচ্ছে আমার এই যে লেফট সাইডে অ্যাক্সিসটা অ্যাম্পিয়ার চলে আসছে। যেহেতু তিনটা একসাথে, আমি চাইলে অ্যাট এ টাইম একটা দেখতে পারি। আমার এখানে একটা চোখের সিম্বল আছে, কোনটা আমি ভিজিবল রাখতে চাই, আমি এই আই সিম্বলটা দিয়ে অ্যাট এ টাইম যে কোনো একটা অন রাখতে পারি, যে কোনো একটা ডিজেবল রাখতে পারি, অথবা আমি সবগুলো গ্রাফকে যদি আলাদা আলাদা প্লটে স্প্লিট করতে চাই, তাহলে এখানে আমার একটা আইকন আছে স্প্লিট কারেন্ট স্ট্রিপ। সো আমি এটা দিলে আমার প্রত্যেকটা আলাদা আলাদা প্লটে চলে আসবে। সো এটা হচ্ছে আমার ইনপুট, আমি এটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে যেতে পারি। এটা আমার ইনপুট, এটা আমার আউটপুট। আমার ফাংশন কাজ করছে, যখন লজিক 0 তখন লজিক 1, এবং যেই মোমেন্টে ট্রানজিশনগুলো হচ্ছে ফর আ শর্ট পিরিয়ড অফ টাইম, আমার আসলে এনমস পিমস দুইটাই একসাথে অন থাকে, অনেক কম একটা ডিউরেশনের জন্য। বাকি টাইম তো আসলে আইদার পিমস অর এনমস অন। সো এই ট্রানজিশন পিরিয়ডই শুধু আমার পিমস এনমস অ্যাট আ টাইম একসাথে যদি অন হয়, তাহলে আমার ভিডিডি থেকে গ্রাউন্ড একটা কমপ্লিট পাথ তখন চলে আসে, এবং ওই টাইমে অনেক হাই একটা কারেন্ট ফ্লো করার কথা সার্কিটে, এবং আমরা কারেন্টের প্লটটা যদি দেখি সেটাই দেখতেছি, প্রতিটা ট্রানজিশনে একটা কারেন্টের স্পাইক আছে। এই স্পাইক গুলার কারণে সামটাইমস আমার আউটপুটেও এই ট্রানজিশন পিরিয়ডে আমার এটা 1 থেকে 0 তে আসার কথা, বাট একটা আপওয়ার্ড স্পাইক আছে, এখানে একটা ডাউনওয়ার্ড স্পাইক আছে। এই কারেন্টের স্পাইক গুলার জন্য ভোল্টেজে একটু স্পাইক আসে, এগুলা হচ্ছে আমাকে আমার গ্লিচ বলা হয়। সো এগুলো খুব একটা সিগনিফিকেন্ট না, প্রবলেম না। আমি যদি ডিলে ইনপুট ডিলে আরো বাড়াই দিতাম ফর মাল্টিপল ইনপুটস, এখানে তো আমার আসলে একটা ইনপুট, ডিলেটা বাড়াই দিলে হয়তো গ্লিচটা একটু কমতো, কিন্তু আমার যখন দুইটা ইনপুট থাকবে, আমরা যখন নেক্সট টাইম ন্যান্ড নরের স্কেমেটিক সিমুলেশন করে আউটপুট দেখব, সো দুইটা ইনপুটে যদি আমি এরকম লম্বা ডিলে দিই, একটা ইনপুটের ডিলে আমার এভাবে যাচ্ছে, আর একটা ইনপুটের ডিলে আমার এভাবে যাচ্ছে, সো সেই মোমেন্টে যেটা হবে, এই দুইটারই ট্রানজিশন টাইমে একটা পয়েন্টে ও একটা ডিফারেন্ট কম্বিনেশন নিয়ে নেবে। সো তখন হয়তো আমি আউটপুট চাচ্ছি 1 থেকে 0 হোক, বা ওই টাইমে হইতে পারে আমার আসলে আউটপুট বা 1 থেকে 0 না, 1 থেকে 0 কনসিডার করলে আসলে খুব বুঝবো না, যদি লেটস সে আমি ওই টাইমে আসলে চাচ্ছি আমার আউটপুট 0, লাইক যখন এই স্টেজে ছিল তখন আমার আউটপুট 0, এই স্টেজেও লেটস সে আমার সার্কিটের আউটপুট 0, কিন্তু এই মাঝখানের এই ট্রানজিশনের কারণে যখন একটা ডিফারেন্ট লজিক চলে আসতেছে, একটা ডিফারেন্ট লজিক নিয়ে এই টাইমে আমার একটা লজিক 1 দেখাই দিতে পারে। এ কারণে যখন আমি মাল্টিপল ইনপুটস নিব, তখন আমি ট্রাই করব আমার ডিলে যাতে এরকম শার্প চেঞ্জ আসে। আমার এই গ্লিচটা খুব একটা ইম্পর্টেন্ট না, আমার লজিক লেভেলটা আসলে ইম্পর্টেন্ট, লজিক লেভেলটা ঠিক আছে কিনা। সো দ্যাটস অল ফর দিস লেকচার।